হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসিলেবাস। আনসিলেবাস তোমাদের সকলকে স্বাগতম জানাই। তোমাদের যে কথা দিয়েছিলাম সে কথা অনুসারে কিন্তু ফিজিক্সের কিন্তু আমি ক্লাস নিয়ে এসে পড়েছি। তো ফিজিক্সে যাওয়ার আগে তোমাদের এই ক্লাসটা, এটা কিন্তু ফিজিক্সের ক্লাস নয়, এটা একটা ফিজিক্সের বা তোমাদের বলতে পারো সায়েন্সের যে ক্লাস, সায়েন্সের ক্লাসেরই আন্ডারে পড়ে। তো টোটাল সব সায়েন্সের যত টপিক রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেটাই ধরো না কেন, তো এই ক্ষেত্রে কিছু কিছু দেখবে সংকেত রয়েছে, যেরকম আলফা, বিটা, গামা, এরকম সংকেতগুলো রয়েছে না? তো কোন সংকেতগুলো কীরকম দেখতে এবং সেটার নাম কী, তো এটা অনেকেই তোমরা জানো না বা দেখবে অনেক সময় কিন্তু সেটার দরকার পড়ে। তো তার জন্য চলো দেখে নেওয়া যাক আজকের সেই সংকেতগুলো। তো আমরা এই ফিজিক্সের মধ্যে যে টপিকগুলো কভার করব, এই টপিকগুলো কভার করব, এই টপিকগুলো যেগুলো স্ক্রিনে উঠছে দেখো ভালো করে, তো এই টপিকগুলো কিন্তু আমি ওই ফিজিক্সে চ্যাপ্টার ওয়াইজ, এগুলোই কিন্তু চ্যাপ্টার, তো এগুলোই কিন্তু মানে মানে কমপ্লিট করা হবে। আর এর মানে দেখো কি হবে, দেখো এরপর সর্বশেষে কিন্তু এমসিকিউ থাকবে। তো প্রথমে আগে চ্যাপ্টারগুলো কমপ্লিট করে তারপরে শেষে কিন্তু এমসিকিউ প্লেলিস্ট হবে। আর এই এমসিকিউ প্লেলিস্ট মানে অনেকগুলো হবে, ধরো 100, 200, 300, কোনো মানে এখন তোমাদের সেরকম বলতে পারছি না যে কত হবে আর কি। তো অনেকগুলি করানো হবে। আগে তোমাদের সব থেকে মানে এমসিকিউগুলো ধরো এখন নাও হতে পারে, আগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটের যে ফুল মানে চ্যাপ্টার সেগুলো কমপ্লিট করে তারপরে ধরো ফিজিক্সের প্লেলিস্ট করে দিলাম একটা এমসিকিউর, তারপরে কেমিস্ট্রি একটা এমসিকিউ প্লেলিস্ট, এরকমভাবে মানে করবো, আমরা চেষ্টা করবো। আর এই টপিকগুলো সম্পর্কেও আরেকটু বলে রাখি, দেখো তোমাদের এই টপিক ধরো এটা এটা একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার রয়েছে না, এই চ্যাপ্টারে পরে পরে এই চ্যাপ্টারে পরে ভর ভর রয়েছে, ঠিক ঠিক ভরের আগে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের মানে জানা খুব দরকার। ধরো সেটা মানে এই মাপের একক পদ্ধতি রয়েছে, ইউনিট মেজারমেন্ট যে পদ্ধতিগুলো রয়েছে, তো এটার পরে একটা ধরো একটা মানে একটা সামান্য একটা মানে তোমাদের ভিডিও দিয়ে দেওয়া হলো, সেটা কিন্তু মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট বিষয় দেখেই আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো। সেটা চ্যাপ্টারের আন্ডারে থাকবে না কিন্তু তবুও সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু চ্যাপ্টারগুলো ভালো করেই করানো হবে, একদম মানে ভালোভাবেই করানো হবে। তো চলো আজকে যে এই টপিকগুলো তো ফিজিক্সে থাকবেই, তো আজকে আজকে বিষয়টা কিন্তু সেটা না, আজকে বিষয়টা হচ্ছে এই যে ফিজিক্স রয়েছে না, সেই ফিজিক্সের যে ইম্পর্টেন্ট কিছু সিম্বল রয়েছে, ইম্পর্টেন্ট কিছু সিম্বল রয়েছে। এই ইম্পর্টেন্ট সিম্বল বলতে দেখো যে আলফা, আলফা লেখা তো সব সময় সম্ভব নয়, যদি আলফা লেখা হয় তো সেটা কি আলফা সবসময় লেখা সম্ভব? তো অনেক বড় হয়ে যায়, তার জন্য আলফার পরিবর্তে একটা সংকেত দিয়ে সেটা বোঝানো হয়, আলফার সংকেত হচ্ছে এরকম একটা সংকেত। তো সেই সংকেতগুলো চলো বুঝিয়েছি কোনটা কি বলা হয়। দেখো প্রথমে রয়েছে, দেখো প্রথমে এটা এটা কি, এটা আলফা। আলফা। নেক্সট সংকেত হচ্ছে বিটা, বিটা কীরকম, বি এই রকম, এই বি এর একটু নিচে এরকম থাকবে, হ্যাঁ, তো এটা হচ্ছে বিটা, এটা বিটা। তারপরে নেক্সট হচ্ছে কি, গামা, গামা হবে এই রকম, গামা, এটা গামা। নেক্সট দেখো সংকেত যেটা রয়েছে ডেল্টা, ডেল্টা হচ্ছে এই ত্রিভুজের মতো, এটা হচ্ছে ডেল্টা, ডেল্টা। এই ডেল্টার সাথে যদি ডেল্টার সাথে বা এই ত্রিভুজের সাথে যদি টি থাকে, এই ত্রিভুজ রয়েছে তার পাশে টি রয়েছে, এর মানে হচ্ছে যে সময়ের পরিবর্তন, ডেল্টার সঙ্গে টি থাকলে, তারপরে ডেল্টার সঙ্গে ভি থাকলে হবে বেগ, এর পরিবর্তন, সময়ের পরিবর্তন। আর হচ্ছে ডেল্টার সঙ্গে ধরো কি রয়েছে, এ থাকলে হবে ত্বরণের পরিবর্তন, এগুলো ডেল্টার সঙ্গে যদি থাকে। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডেল্টার কিন্তু শুধুমাত্র ডেল্টা, এটা তো একটা রয়েছে ডেল্টা, অবশ্যই রয়েছে, এটা মানে ত্রিভুজের মতো, এটাও ডেল্টা। আরেকটা ডেল্টা রয়েছে, সেটা হচ্ছে এস এর মতো কিন্তু এস এস এর থেকে একটু আলাদা, এসটা যেরকম এরকম হয়ে যেত, ধরো এস কীরকম হয় এরকম হয়, কিন্তু এই এস এর ক্ষেত্রে, ডেল্টার এস এর ক্ষেত্রে, চিহ্নের ক্ষেত্রে এসটা একটু ওপর দিকে একটু যাবে, তো এটা এটাও কিন্তু এই দুটো সাইনই কিন্তু ডেল্টার, দুটো সাইন কিসের, ডেল্টার, কিন্তু দুটো সাইন ডেল্টার, দুটো সাইনই মানে দুটো চিহ্নই কিন্তু ডেল্টার। নেক্সট হচ্ছে ইটা, ইটা এই ইটা হবে এন এর মতো, কিন্তু এন এর থেকে একটু আলাদা, এই যে এন এন লিখলে এন এর পরে এই এন এর যে এই এইভাবে চলে আসবে, এটা হচ্ছে এন এর মতো কিন্তু একটু এই মানে একটু বাড়িয়ে দেওয়া এই পাশটা, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইটা, ই
টা রশ্বই টয়াকারটা, ইটা বা এটাকে এটাও বলা হয়, এ টয়াকারটা। নেক্সট দেখো থিটা, এই যে শূন্যর মাঝখান বরাবর এরকম পেটটা কেটে দিলে এটাকে কি হবে, এটা হবে থিটা, থিটা, এটা হবে থিটা। কিন্তু তারপরে দেখো, তারপরে হচ্ছে, তারপরে আরেকটা চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে অনেকটা ই এর মতো, কিসের মতো, ই, ই চিহ্নের মতো, কিন্তু একদম ই নয়, ধরো হ্যাঁ, তো এই এই রকম, এই রকম ই এর মতো কিন্তু একদম ই নয়, তো এটা দেখো ই এর মতো অনেক চিহ্নটা অনেকটা, তো এটা কি হবে, অ্যাপসাইলন বলা হয় এটাকে, কি বলা হয়, অ্যাপ সাই, অ্যাপ সরি, অ্যাপ, অ্যাপ সাই লন, অ্যাপসাইলন বলা হয়। আর এই ই এর সঙ্গে, এই ই এর সঙ্গে যদি আরেকটা চিহ্ন থাকে যেটা কি শূন্য, ঠিক আছে, এই ই এর সঙ্গে যদি শূন্য থাকে তাহলে সেটাকে কি বলা হয়, অ্যাপসাইলন, অ্যাপসাইলন নট বলা হয়, যেটা কি না নিবাতিকীয় বিদ্যুৎশীল, বিদ্যুৎশীলতা। যাই হোক নেক্সট দেখো, নেক্সট হচ্ছে লেড মা, লেমডা, লেমডা সরি, হ্যাঁ হ্যাঁ লেমডা, লেমডার সাইন হচ্ছে এই রকম, উল্টো ওয়াই বলতে পারো, এটাকে যে লেমডা লয়কার ম ডয়াকারডা, লেমডা লয়কার ম ডয়াকার, লেমডা। নেক্সট হচ্ছে মাইক্রন, আচ্ছা মাইক্রন কিন্তু দেখবে 1 মাইক্রন, 2 মাইক্রন এরকম থাকে না, তো সেই মাইক্রনের পরিবর্তে, মাইক্রন লেখার পরিবর্তে একটা সাইন কিন্তু বা চিহ্ন কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, এই সায়েন্সের ক্ষেত্রে। তো দেখো সেটা কিন্তু কি, সেটা হচ্ছে দেখো সাইনটা হচ্ছে এই রকম, এই রকম, মানে ছোট হাতের ইউ এর সাথে এই ইউ এর এই পাশটা একটু বড় করে দেয়, এটা হচ্ছে কি, এটাকে এই সাইনটাকে বলা হয় মাইক্রন, সরি মাইক্রন, মাইক্রন বলা হয়। নেক্সট হচ্ছে আরেকটা সাইন, সেটা হচ্ছে ভি, ভি এরকম, ভি এর মতো কিন্তু এই পাশটা একটু বেঁকানো এই পাশে, এটাকে কি বলা হয়, নিউ বলা হয়, নিউ বা আবৃত্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে টো বা টাও, টি এর মতো একটু এদিকটা, একটু এদিকে বেঁকিয়ে টি এর মতো, তো এটা কি বলা হয়, টো বা টাও। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সিগমা, সিগমার যে সাইনটা সেটা কিন্তু এই রকম, চিহ্নটা এইরকম, এটাকে সিগমা বলা হয়, তো এটা কিন্তু ম্যাথে বীজগণিতের ক্ষেত্রে কিন্তু যোগের সময় কিন্তু এটা ব্যবহার করা হয় সিগমা সাইনটা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সিগমার কিন্তু আরেকটা মানে চিহ্ন রয়েছে, আরেকটা চিহ্ন দিয়েও সিগমা বোঝানো হয়, সেটা হচ্ছে এই রকম একটা, দাঁড়াও ভালো করে বুঝিয়ে দিই, এই রকম, এটাকেও কিন্তু সিগমা সাইন, এই দুটোই কিন্তু সিগমার চিহ্ন বলতে পারো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সাই, এই চিহ্নটা কি, সাই, সাইয়ের চিহ্নটা হবে ত্রিশূলের মতো অনেকটা, ত্রিশূলের মতো এই রকম, এটা হচ্ছে সাই। তারপরে হচ্ছে ফাই, ফাই চিহ্নটা হচ্ছে শূন্য তার মধ্যেখানে এরকমভাবে দাগ, শূন্য তার মধ্যেখানে এইভাবে দাগ, এটা হচ্ছে এই, এটা এই চিহ্নটাকে বলে ফাই, ফাই। তারপরে হচ্ছে নেক্সট পেজ নিয়ে নিই, তারপরে হচ্ছে রো, এই পি এর মতো অনেকটা, দাঁড়াও ভালো করে বড় করে দিই নাহলে বুঝতে অসুবিধা হয়, পি এর মতো বড় করে এই পিটা, এই যে লাইনটা রয়েছে এটা একটু এবেশে বেঁকিয়ে, এটা হচ্ছে রো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মিউটন, মিউটন তা কীরকম হবে, এই এই রকম আসবে, এসে ছোট হাতের যে ইউ গেল তার এখানে, এখানে একটা শূন্য বসবে, তো সেটা হচ্ছে মিউ, মিউ নট, সরি মিউ নট। যদি শুধুমাত্র যদি বলো যে শুধুমাত্র যদি এটা থাকতো, এটা থাকতো, এই এটা এরকম থাকতো, তাহলে কিন্তু এটাকে মাইক্রন বলা হয়, আর মিউ নট এটা কিন্তু, এটা মিউ নট,
নেক্সট দেখো শুধুমাত্র যদি এইচ এর মতো থাকে, এইচ তারপর হচ্ছে এটাকে কি বলা হয়, প্ল্যাং, প্ল্যাং নিয়তাঙ্ক, প্ল্যাং নিয়তাঙ্ক বলা হয়। আর তারপরে দেখো ওম, এই সাইনটাকে কি বলা হয়, ওম সাইন বলা হয়, ওম চিহ্ন বলা হয়, ওম। আর এটা এটাকে কি বলা হয়, ডাব্লু, সরি চিহ্নটা ভালো করে দিই নাহলে বুঝতে অসুবিধা হয়, এই ডাব্লুর মতো অনেকটা, সেটাকে কি বলা হয়, ও মে গা, ও মে গা, এটা কিন্তু আবৃত্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে কাই, কাইটা কিরকম, এই রকম অনেকটা কাই। তারপরে হচ্ছে অ্যাঙ্গেস্ট্রাম, অ্যাঙ্গেস্ট্রামের চিহ্নটা হবে এ দিয়ে তার উপরে শূন্য, এটা হচ্ছে অ্যাঙ্গেস্ট্রাম, অ্যাঙ্গেস্ট্রাম। তারপরে এই চিহ্নটা কি, দাঁড়াও নেক্সট পেজে দেখি, এই চিহ্নটা হচ্ছে, এই চিহ্নটা কি, এটা হচ্ছে পাই। তো এ দেখো এই রকম কিন্তু কি বলবো, এইরকম কিন্তু যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর ক্ষেত্রে কিন্তু এইরকম সাইন রয়েছে। তো এই ছিল আজকে, আজকে ভিডিওটা শুধুমাত্র সাইনগুলো কী কী রয়েছে সেগুলো কিন্তু দেখানো হলো। তো দেখো এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ যেরকম তোমাদের বললাম সেরকমভাবে ফিজিক্সের, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, সেরকম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পদার্থবিদ্যা প্রথমে শুরু করছি। কারণ কি মানে এই এই বিজ্ঞানটা একসাথে সাধারণভাবে জেনারেল ওয়াইজ না করে, জেনারেল ওয়াইজ করবো, অনলাইনের করে দিব, জেনারেল ওয়াইজ তোমাদের, জেনারেল ওয়াইজ অনলাইনের করার একটা ইচ্ছা আছে আমার। ধরো কত অনলাইনের আমি ধরো 3000-এর মতো, 3000 থেকে 5000-এর মতো ইচ্ছে আছে, 5000+ অনলাইনের তোমাদের দেওয়ার। মানে সায়েন্সের যেখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব থাকবে আর কি, একবারে একসাথে মিক্সচার করে। কারণ মিক্সচার কেন বলছি, কারণ দেখো ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্স কিন্তু বেশিরভাগ ইসের মধ্যে আসে না, যেরকম WBCS এগুলোতে ফিজিক্সের ক্ষেত্রে একটু কম আসে, বায়োলজির ক্ষেত্রে একটু বেশি আসে। যাই হোক তোমরা মানে আমি তোমাদের এরকমভাবে মানে কোর্সটা বানিয়ে দেব না, যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এরকমভাবে তিনটাই ভালো করে প্রথমে বোঝাবো, তারপরে অনলাইন সাথে সাথে বা যখন পারি আমি চেষ্টা করবো অনলাইনেগুলো দিতে, সাথে সাথে মানে কম্বাইন এটার আর MCQ তো সবার শেষে শুরু করব, এই তিনটা চ্যাপ্টার কমপ্লিট করে চ্যাপ্টার ওয়াইজ, তারপরে আর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজই কিন্তু আমি MCQ করাবো। ধরো চ্যাপ্টার ওয়াইজ তো হবে না, ধরো টপিক ওয়াইজ, ফিজিক্সের একটা MCQ সিরিজ চললো, কেমিস্ট্রি একটা MCQ সিরিজ চললো, বায়োলজি একটা MCQ সিরিজ চললো, এরকমভাবে। তো চ্যাপ্টার ওয়াইজ মানে করাটা একদম মানে খুব টাফ হয়ে যাচ্ছে, তো তার জন্য তোমাদের টপিক ওয়াইজ বলতে পারো, টপিক ওয়াইজ করে দিব, আর সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না। আর আমি যেগুলো করাবো সেটা শুধুমাত্র বেসিক নয়, বেসিক থেকে অ্যাডভান্সের দিকে, ধরো একদম মানে বেসিক থেকে একদম অ্যাডভান্স, একদম অ্যাডভান্স তো মানে দরকারই নেই তোমাদের, একদম অ্যাডভান্স কী করবে তোমরা, আইআইটি করবে মানে সেগুলো তো ক্ষেত্রে দরকার নেই না, তোমার তো আর এরকম দরকার নেই যে তুমি জেই, তারপরে নিট এরকম এক্সাম তো দিচ্ছ না, তুমি দিচ্ছ সাধারণভাবে কী বলবো এই কম্পিটিটিভ এক্সামগুলো, যেগুলো ধরো যেগুলো সাধারণত বেশিরভাগ ফ্যাক্ট ফ্যাক্ট টাইপের কোশ্চেনই বেশি মানে জিজ্ঞাসা করে। যাই হোক তো আমি চেষ্টা করবো তোমাদের যাতে কোনো মানে প্রবলেম না হয়, আর আমি কোর্সটাকে এরকমভাবেই তৈরি করব, একটু টাইম সাপেক্ষ আমাদের আমাদের সঙ্গে থাকতে হবে একটু, আর তার জন্য দুঃখিত, কারণ আমাকে সব আমাকেই দেখতে হয়, একাই সব কিছু করতে হয়, তো তার জন্য একটু টাইম সাপেক্ষ, নিজেকেই সব কিছু বানাতে হয়, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমার একটু টাইম লাগে, তা একা একা সব কিছু করতে হয়। তো চেষ্টা করবো তোমাদের একটা ভালো একটা কোর্স দিতে, যাতে তোমাদের অন্য কোথা থেকে আর কোনো জায়গা থেকে কোনো কিছু পড়তে না হয়, বইও পর্যন্ত টাচ না করতে হয়, সেটার চেষ্টাই আমি করছি। তো একবারে একটা মানে তুমি এই ভিডিওটা টোটাল যদি সিরিজগুলো দেখে নাও, বাস তোমাদের শেষ, আর কোথাও কিছু পড়তে হবে না, ব্যাস। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ধন্যবাদ। তো ফিজিক্স শুরু হচ্ছে, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, এরকমভাবে সিরিজ চল মানে সিরিয়ালি আসবে। তো আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন। দেখা হবে নেক্সট যে ভিডিওতে, ফিজিক্সের প্রথম ভিডিও শুরু হবে নেক্সট ভিডিওটা, প্রথম ভিডিওটা ওই এরপরে ভিডিওটা হবে। তো দেখার জন্য ধন্যবাদ।